আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা অনেকে প্রশ্ন করেন সৌদি ওমান দুবাই কাতার থেকে পোল্যান্ডে আসা যাবে কিনা এবং যদি আসা যায় তাহলে সৌদি ওমান দুবাই কাতার থেকে আসার প্রচেষ্টা কী তো আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিএফএসএ ফাইল জুমা দিয়ে যারা পোল্যান্ডে আসছি আমাদের অধিকাংশ মানুষের যোগাযোগ হয় কোনো এজেন্সির মাধ্যমে না হয় আমাদের যে প্লান্ডের যে সমস্ত পরিশোধ ভাই দ্বারা আছে তাদের মাধ্যমে এখানে পঁচিশ হচ্ছে তিনটা এক হচ্ছে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন কোনো কোম্পানির ওয়েবসাইটে যেয়ে তাহলে নিজের সমস্ত ডকুমেন্টস রেডি করতে হবে এবং দ্বিতীয় প্রসেসিং হচ্ছে হলো আপনার কোনো এজেন্সির মাধ্যমে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে আসেন তাহলে সমস্ত পেপারস আপনার যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সি আপনাকে রেডি করে দেবে বা আপনাকে যেভাবে যেভাবে বলবে আপনি সেভাবে পেপারসগুলো রেডি করবেন এবং তৃতীয় প্রসেসটা হচ্ছে আপনাদের যাদের পরিচিত ভাই বেরাদার প্লান্টে আছে যাদের এখানে বিজনেস আছে বা এখানে জব করতেছে তারা যদি পারে তাদের মাধ্যমে আনতে হবে তো এখানে আপনার টোটালি তিনটা হচ্ছে প্রসেস আমরা যারা বাংলাদেশ থেকে আসি আমাদের সিস্টেমটা হচ্ছিলো আমাদের এখান থেকে ওয়ার্ক পারমিট বের করে দেওয়ার পরে কোম্পানির যে ডকুমেন্টস আছে সেগুলো বের করে এখান থেকে কুরিয়ার করে বাংলাদেশে পাঠাই এবং আমাদের কাজ থাকে আসলো আমরা ইন্ডিয়ান ভিসা করবো পুলিশ ক্লিয়ারেন্স করার পরে ইন্ডিয়ান ভিসা করব ইন্ডিয়ান ভিসা করার পরে আমাদের কাজ হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে আপনার ফাইলগুলো ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া যে ফাইলগুলো জমা দিতে হবে তো আমি যখন বাংলাদেশে ছিলাম আমি এত ভালো বুঝতাম না যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় আর কীভাবে ফাইলগুলো জমা দিতে হবে মানে টোটালি টু জেড আমার এই নিয়ে কোনো ধারণা ছিল না আমি যখন আমি আমার বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম কারণ আমি জীবনে তো মানে একটা খুশির কথা হচ্ছিলো কি যে আমি যদি কখনো আমাদের যে ওয়াজ মাহফিলে অনেক সময় আছে যে বিভিন্ন অনুষ্ঠানে এই ডিমিল লটারি ধরে তিনজন বা চারজনের মাধ্যমে একটা ডিমিল লটারি ধরে যে যে কোনো একজনের একটা ডিম বাঁধবে তো চারজনে দিলাম পাঁচ টাকা করে দিলাম বিশ টাকা হলে ডিমিল লটারি হলে ডিমিল লটারিটা ধরলাম চারজনের মাধ্যমে একজনের বাঁধবে তো এরকম যদি কোনো দিন আমি লটারি ওঠান সে ডিমিল লটারি তাহলে আমার কোনো ডিমিল লটারি হওয়া নেই তো এই জন্য আমি মানে যখন মানে ইউটিউবে ভিডিওগুলো দেখতাম দেখার পরে দেখতাম যে বিষাল রেশিও তো ভালো না তো ভাই যখন ফাইলগুলো জমা নিল মানে আমার ফাইলটা জমা নিল আমি তখন মানে এই ভিডিও দেখার পরে আমি অতটা মানে ই ছিলাম না যে বিসা হান্ড্রেড হান্ড্রেড হবে এরকম কোনো শিওর ছিল না আমার তো আমি আমার বিজনেসে ফোকাস ছিল আমার আমি বিজনেসের হাল ছাড়ি নেই মানে আমি আমার যে মানে ইন্ডিয়া গেসি আসছি যে খরচ বরচ সব কিছু আমার বিজনেস থেকেই বের হয়ে গেছে এবং আমার বিজনেস রানিং থাকা অবস্থায় আমি ইন্ডিয়া যে ফাইলগুলো জমা দিয়েছি আর আমি যতদিন ইন্ডিয়া যেছিলাম আমার বিজনেসে যারা সেলম্যান ছিল তাদের সাথে আমি ফোনে যোগাযোগ করে বিজনেসটা আমি টানিক রাখছি যে আমার যদি কোনো কারণে ভিসা না হয় তাহলে যেন মানে আমার বিজনেসে ক্ষতি না হয় তো বিদেশে আসার জন্য যারা ফাইল জমা দিচ্ছেন কখনো নিজের কাজ ছেড়ে দিয়ে আপনি আপনার ভিসা হানড্রেড পারসেন্ট হবে পুরান্টের ভিসা হানড্রেড পার্সেন্ট হয় না এটা ভালো করে জানেন মন খারাপ করবে না এবং কাজের সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনি এই প্রসেসিংটা করবেন তো যে কথা বলতেছিলাম সৌদি আরব দুবাই ওমান মালয়েশিয়া এখানে আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে আপনার ওখানে পুলিশ ক্লিয়ারেন্স বের করতে হবে বের করার পরে আপনি যে দেশে আছেন ওই দেশের যে অ্যাম্বাসি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে তো আপনি যদি কারোর মাধ্যমে যদি কাজ করে থাকেন যদি কোনো এজেন্সির মাধ্যমে কাজ করে থাকেন যদি এজেন্সির লিঙ্ক থাকে তাহলে এজেন্সি আপনার এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বের করে দিবে আর এখানে বের করে দেবে বলতে আপনার ইন্ডিয়া যেরকমের আপনি টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারতেছেন আপনার সৌদি ওমান দুবাই মালয়েশিয়া কাতার এখানে আপনার এই সিস্টেমটা নেই যে আপনি টাকা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিবেন এখানে সিস্টেমটা আছে সম্পূর্ণ লটারি সিস্টেম আপনার অ্যাপ্লাই করার পরে আপনার যে সিরিয়াল অনুযায়ী আপনার যে ডেট আসবে এই ডেটে ফাইলগুলো জমা দিতে হবে এবং ভিসার রেশিও ভেসার রেশিও ততটা ভালো না যে হান্ড্রেড হান্ড্রেড ভিসা হবে এরকমটা না তো আপনারা আমি বলি যে ভালো কোনো এজেন্সির মাধ্যমে বা পরিচিত কোনো ভাই বেড়া তার থাকলে তাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারা যে কাজ করতেছেন সেই কাজে ফোকাস দেবেন কাজে ফোকাস দিয়ে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি যদি চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ আপনার একদিন সফলতা আসবেই আপনি যদি চেষ্টাই না করেন শুধু আপনি ভেবেই যান তাহলে আপনার সময় লস হবে আপনি ভাবার মাধ্যমে আপনি ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো আপনার যারা পরিচিত ভাই ব্রাদার আছে তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন এরকম মানুষের মাধ্যমে অ্যাপ্লাই করবেন যারা অতিরিক্ত টাকা যাতে না নেয় যেরকম ধরেন অনেকে আমারে পার্সোনালি আমার পেজে এসএমএস করে যে বলে ভাই আমি ফার্স্টে ওয়ার্ক পারমিটের জন্য দুই লাখ টাকা দিচ্ছি এখন অ্যাপার্টমেন্ট ডেট মানে ওয়ার্ক পারমিট বের হয়েছে এখন তিন লাখ টাকা চাচ্ছে এখন তিন লাখ টাকা দিতে হবে এবং বাকি টাকা বেসার পরে দেবে এবং যদি বেচা না হয় তাহলে এক লাখ টাকা বা আশি হাজার টাকা বা অ্যাপয়েন্টমেন্ট ডেট আর প্লাস ওয়ার্ক পারমিটের কিছু টাকা কেটে রেখে আমার টাকা বাকি টাকা ব্যাক দেবে তো আমি বলি ভাই যে নিজের টাকা আপনি একজনকে ধার দেন ধার দেওয়ার পরে আপনি সেই টাকাটা আপনি আপনার প্রয়োজনে চান তার কাছে দেখেন যে আপনার সেই টাকাটা ঠিক মতন টাইমে দেয় কিনা কারণ এই সমস্তর ভুক্তভোগে আমি মানে আমি বাংলাদেশ থেকে যখন পোল্যান্ডে আসছি বা বাংলাদেশে থাকা অবস্থায় অনেক মানুষ হেল্প করছি আমি কখনো মানে চাওয়ার সাথে সাথে আমি টাকা পাইনি এবং বাংলাদেশ থেকে যখন পোল্যান্ডে আসছি আমি আমার বিজনেসে যাদেরকে মানে দিয়ে আসছি দায়িত্বে এবং আমার যারা আমি তো বিভিন্ন মানুষের সাথে লেনদেন করছি বিভিন্ন মানুষের কাছে টাকা পাই এবং এখানে আসার পরে আমার একটা মানুষও আমার একটা টাকাও দিনে। তো এরকমটাই আপনি যখন মনে করেন যে আপনার বিসা হবে না আপনি যখন একটা এজেন্সিতে পাঁচ লাখ টাকা দিয়ে দিবেন তখন আপনার সে এক লাখ টাকা বা দুই লাখ টাকা কেটে রেখে আপনার যে বাকি তিন লাখ টাকা দিবে যদিও কেউ দেয় তাহলে আমি আমি বলে দিচ্ছি আপনি মনে রাখেন যে আপনার ওই টাকার নাম্বার থাকবে না আপনি টাকা পাবেন ঠিক আছে কিন্তু আজ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে করে দিবে কিন্তু ওই টাকার আপনি এক জায়গায় করতে পারবেন না তো অ্যাডভান্স এত টাকা দিবেন না ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে কাজ করেন টাকা পয়সা অতিরিক্ত টাকা পয়সা দিয়ে ধরা খাবেন না ভালো কোনো এজেন্সি ভালো কোনো মাধ্যমে অ্যাপ্লাই করেন এবং ধৈর্য ধরেন ইনশাল্লাহ সফলতা আসবেই আমি এখনও বলছি আগেও বলছি যে অতিরিক্ত কোনো টাকা লেনদেন করবেন না কারণ ভিসা হইতে অতিরিক্ত কোনো টাকা কেউই অ্যাডভান্স নেয় না বা লাগে না কীরকমের আপনার ফার্স্টে যে ওয়ার্ক পারমিট বের করতে যেই টাকাটা লাগে এইটা এবং অ্যাম্বাসি ডেট অ্যামবাসি ডেট নিতে যে টাকাটা লাগে এটাই এর থেকে অতিরিক্ত টাকাও কেউ দিবেন না এবং আপনি আপনার পাসপোর্টও কোনো এজেন্সির হাতে দেবেন না শুধু পাসপোর্টের স্ক্যান যে কপিগুলো আছে বা পাসপোর্টের যে ফটো কপিগুলো আছে এগুলো দিবেন এবং আপনাদের জন্য যদি ভালো কোনো নিউজ আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এবং যার যে প্রশ্ন আপনারা আমাকে কমেন্টস করতে পারেন এবং আমার পেজ এস এম এস করতে পারেন আমি ফ্রি হয়ে সবার এস এম এস বা কমেন্টসের অ্যান্সার দেব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ